কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা হয়তো অনেকেই জানেন না, যা আপনার অনেক কাজে লাগতে পারে। ভিডিও শুরুতে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই মূল কাজে। আমরা কম বেশি প্রায় সবাই ফেসবুক ইউজ করি। ফেসবুক ইউজ করার সময় আমাদের নোটিফিকেশনে অনেক সময় অনেক বিরক্তিকর নোটিফিকেশন চলে আসে, যেমন এরপাল পুল, টিন পাট্টি, এই ধরনের কিছু অনলাইন গেমস আছে। এই ধরনের অনলাইন গেমস থেকে অনেক বিরক্তিকর নোটিফিকেশন আমাদের কাছে আসে, এটা আমাদের অনেক বিরক্ত লাগে। তো এটা কীভাবে বন্ধ করবো এটা দেখাবো। তিনটা বার যেখানে আছে এটাতে টাচ কর, টাচ করার পর সোজা চলে যাবেন আপনার অ্যাকাউন্ট সেটিংসে। এখানে একটা চিহ্ন দেখতে পাবেন নোটিফিকেশন, নোটিফিকেশন একটা অপশন দেখতে পাবেন, নোটিফিকেশনে যাবেন। একটু লোড হচ্ছে, সরি। এখানে নোটিফিকেশন একদম লাস্টে স্ক্রল করে চলে যাবেন, নোটিফিকেশন ফ্রম অ্যাপস এইটাতে চলে যাবেন। চলে আসছে, এখানে দেখা যাচ্ছে এইট বাল পুল, তারপর টিন পাট্টি গুল, এই ধরনের কিছু সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার, ওগুলোতে টিক মার্ক দেওয়া আছে। এই টিক মার্কগুলো উঠে ফেলতে হবে, আমি উঠে দিচ্ছি। এই টিক মার্কগুলো উঠে দিলে আর আপনার নোটিফিকেশনে এখান থেকে কোনো নোটিফিকেশন আসবে না, আপনি বেঁচে গেলেন। তারপর এখন দেখাবো এইচডি ভিডিও বা ছবি আপলোড করবেন। অনেক সময় দেখে যে আমরা ফেসবুকে ছবি আপলোড করার পর বা ভিডিও আপলোড করার পর ফিটে যায়, এটা আসলে কেন হয়? এখানে একটা ছোট্ট একটা সিলস আছে, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, অ্যাপ সেটিংস, অ্যাপ সেটিংসে যাবেন। এখানে দেখা যাচ্ছে আপলোড ফটোস ইন এইচডি, এটা টিক দেওয়া আছে না, এটা আমি টিক করে দিয়েছিলাম, যেটা অন করে দিয়েছিলাম, যেটা অন করে দিতে হবে। আপলোড ভিডিওস ইন এইচডি, এটা অফ আছে, এটা অন করে দিতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফেসবুকের মধ্যে ভিডিও চলে আসে, এটা অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। আমরা অনেকেই কিন্তু ভিডিও অটোমেটিক্যালি প্লে হয়ে যাওয়া এটা পছন্দ করি না, আর এটা ফেসবুকের অটো প্লে হয়ে যাওয়াতে আমাদের অনেক অ্যাম্বির ক্ষয় হয়। তো আমরা এটা কীভাবে বন্ধ করবো এটা এটা দেখাই দিচ্ছি। যে অটো প্লে যেটা সিস্টেম আছে, অটো প্লে এটাতে যাবেন, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস এটাতে টিক মার্ক দেওয়া আছে। আপনি একদম লাস্টে যেটা দেওয়া আছে নেভার অটো প্লে ভিডিওস, এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এতে আপনার ফেসবুকে যা ভিডিও চলে আসবে যে অটোমেটিক্যালি এটা প্লে হবে না, আপনি যখন চান তখন প্লে করতে পারবেন, কিন্তু অটোমেটিক্যালি এটা অটো না, যার ফলে আপনি আপনার এমবি বেঁচে যাবে, এটা একটা ভালো দিক। আর অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগ মনে করে আপনি ফেসবুক একদম শুরু থেকে যা যা করছেন এ পর্যন্ত, আজ পর্যন্ত ফেসবুকে যা যা করছেন সব রেকর্ড আপনি অ্যাক্টিভিটি লগে পাবেন। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে যা যা হয়েছে সবগুলো এখানে অ্যাক্টিভিটি লগে শো করতেছে, আমি যা যা করেছি বা আমাকে নিয়ে যা যা হয়েছে সবগুলোই। আপনার ফেসবুকে শুরু থেকে যা যা হয়েছে আপনার সাথে, আপনি যা যা করেছেন ফেসবুকে, যা যা শেয়ার করেছেন সব কিছু এখানে দেখতে পাবেন। যেমন আগস্ট 2017, জুলাইতে, জুনে, মে, এপ্রিল, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি 16, 15,
একদম শেষ পর্যন্ত আপনি কি কি করছেন ফেসবুকে সবগুলো দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগে। এটা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে অবশ্যই আর অনেক ফেসবুক নিয়ে অনেক ভিডিও বানাবো, অত লাইক অত ফলোয়ার্স কীভাবে বানানো যায় ওগুলো বিস্তারিত ডিটেলস আপনাদের আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।